শুরু করছি আমার আজকের এই ছোট্ট ভিডিও, যেটা আপনারা অনেকে দেখেছেন বা অনেকে দেখেননি। যাই হোক, পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। তবে আমার এই চাষের বিষয়ে আপনাদের অভিজ্ঞতা হবে। এখন আমি আপনাদের দেখাতে চলেছি মুচ্ছে গাছের টুজি কাটিং। মুচ্ছে গাছের টুজি কাটিং কীভাবে করবেন সেই প্রসেসটা আপনাদের সামনে আজকের আমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে মুচ্ছে গাছ আগে চাষ করবেন কি করে। মুচ্ছে গাছ চাষ করতে গেলে আপনার একটা টপে কম্পোস্ট সার ভালো রকম তৈরি করে নিয়ে তাতে 3 থেকে 4টি দানা পুঁততে হবে। পোঁতার পরে গাছ যখন আপনাদের আস্তে আস্তে বড় হবে, ঠিক এমন একটা পর্যায়ে গাছ আসবে যেখানে আপনাদের গাছের পাতা তখন 12 পাতা করে বা 13 পাতা করে হবে, সেই সময় গাছের যে অংশ, সেটা আমি পরে আপনাদের দেখাচ্ছি, সেই অংশ আগার অংশটাকে কেটে দিতে হবে। আগার অংশটা কেটে দেওয়ার পরে আপনাদের ওই অংশ থেকে আর মেন যে কাণ্ডটা বা উচ্ছে গাছের যে ডোঁকটা সেটা বেরোবে না। এইবারে আপনাদের এই 12 পাতার কোল থেকে একটা একটা করে ছোট ছোট আকারে ডোঁক হবে। সেই ডোঁক হলে সেই ডোঁকে প্রচুর পরিমাণে মেয়ে ফুল থাকবে, এবার পুরুষ ফুলও থাকবে। সেই ডোঁক থেকে প্রচুর পরিমাণে তখন উচ্ছে ধরবে। এই হচ্ছে কি টুজি কাটিংয়ের কিছু নমুনা। আপনারা চাইলে আপনাদের বাড়িতে এই টুজি কাটিংয়ের সাহায্যে দ্বিগুণ ফলন আপনারা বৃদ্ধি করতে পারেন। এতে আপনাদের উচ্ছে চাষের যে ধারণা, যে আমার গাছ প্রচুর পরিমাণে হয়েছে, আমি সার দিচ্ছি নিয়মিত, জল দিচ্ছি নিয়মিত, ওষুধ দিচ্ছি নিয়মিত, কিন্তু মাদি ফুল বা মহিলা ফুল বা মেয়ে ফুল আপনাদের হচ্ছে না কেন, এই একটি কারণ। দেখুন, আমি এই ডোঁকটাকে আগা থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে, যাই হোক, আমার এই ভিডিও করতে অনেকদিন সময় লেগেছে, একটু একটু করে আপনাদের হয়তো দেখাচ্ছি। এই যে উচ্ছে ধরেছে, দেখুন, এই যে ডোঁকটা কাটার পরে এর ঠিক একটা পাতার কোলতে দেখুন এই যে নতি বেরোচ্ছে, এই যে আগাগুলো বেরোচ্ছে, এই আগাগুলো থেকে যে নতি পড়বে এতে সব থেকে বেশি হচ্ছে কি আপনাদের মহিলা ফুল হবে। এই মহিলা ফুল পুরুষ ফুলের মিলনস্থলে ভ্রমরের সাহায্যে বা কীটপতঙ্গের সাহায্যে মিলনের ফলে আপনাদের উচ্ছে ফলন বৃদ্ধি পাবে। আপনারা বাড়িতে বা ছাদে বা যেখানে সেখানে একটা দুটো উচ্ছের মাথা যদি আপনারা করে চাষ করেন, তাহলে আপনাদের উচ্ছের কোনো অভাব হবে না। দেখুন, আমার এই গাছটায় আমার টুজি কাটিং করা হয়েছে, কত পরিমাণে উচ্ছে ধরে আছে আপনাদের দেখাচ্ছি। এই উচ্ছে চাষ আপনারাও করতে পারবেন। টুজি কাটিংয়ের সম্বন্ধে আপনাদের যদি কারোর ধারণা না থাকে, আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই পরিমাণে ফলো করবেন। এই ফলো করার ফলে আপনাদের সমস্ত ধারণা আপনারা পেয়ে যাবেন কিভাবে মুচ্ছে গাছের টুজি কাটিং করা হয়। এরপরে আমি আরেকটা অন্য ভিডিও আপনাদের কাছে ছাড়ব, যেটা থ্রিজি কাটিং কীভাবে করতে হয়। অনেক সময় অনেক গাছে দেখবেন যে টুজি কাটিংয়ে ফলন আসছে না, সব গাছের ক্ষেত্রে সমান নয়, বিভিন্ন রকম গাছে বিভিন্ন রকম কাটিংয়ের পদ্ধতির মাধ্যমে আমাদের ফলন বৃদ্ধি করতে হয়। তাই যেমন কুমড়ো আছে, চিংচিং আছে, ঝিঙে আছে, এছাড়াও আরও ইত্যাদি ইত্যাদি প্রভৃতি গাছ আছে, যেসব গাছের টুজি কাটিংয়ে ফলন বেশি হয় না তখন তাকে থ্রিজি কাটিং করতে হয়। অনেক সময় থ্রিজি কাটিংয়েও মেয়ে ফুল যখন আমরা দেখতে না পাই তখন তাকে আবার 4G কাটিংও আছে। সেগুলো আমি স্টেপ বাই স্টেপ পরে আপনাদের আর একটা ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো। তাই এই টুজি কাটিং করার ফলে আপনাদের যে পরিমাণ ফলন আপনারা পেয়েছেন বা পেতেন তার থেকে আরও 3 গুণ বেশি ফলন আপনারা পাবেন। তাই টুজি কাটিংয়ের পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করুন বা মেনে চলুন। আপনাদের এই টুজি কাটিংয়ের মাধ্যমে আপনাদের যে কোনো এই যে উচ্ছে বা করলা বলুন এই সব টুজি কাটিংয়ের মাধ্যমে এদের ফলন প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এই টুজি কাটিংয়ের ফলে আপনারা যে
সিস্টেমে চাষ করতেন, ছাদে হোক আর আপনার বাড়ির যে কোনো প্লেসে হোক করুন, এতে আপনাদের ফলন আগের তুলনায়, আমি তো কথা দিচ্ছি, আপনাদের ফলন ন্যূনতম, যেখানে হচ্ছে আপনার পার গাছ পিছু হচ্ছে কি 1 কিলো, তো সেটা আপনার 3 কিলো ফলন হবে। তবে একটু সতর্কভাবে ডাল কাটবেন, তা না হলে আপনার গাছটি নষ্ট হয়ে যাবে একদম। মানে আগার পুঁচি যে পুরি অংশটাকে নোক দিয়ে বা একটা ধারালো ব্লেড দিয়ে আপনারা দেখেন কেটে দেবেন, দেওয়ার পরে আপনাদের 2G কাটিং হয়ে যাবে। কয়েকদিন পরে, 3-4 দিন পরে আপনারা দেখবেন প্রতিটি পাতার, যে প্রতিটি পাতার গোড়া থেকে একটা একটা ছোট ছোট ডোক হয়ে যাবে। এই ডোক থেকে আপনারা যে সব ফলন পাবেন সেটা আগের মেন ডোকের থেকে অধিক পরিমাণ বেশি। তাই এই ছিল আমার আজকে 2G কাটিং, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।